السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي بكر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. محترم সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আলালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যে সমস্ত ভাইয়েরা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বিশুদ্ধ আকীদার গুরুত্ব বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য এবং দিনে আলোচনা শোনার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা শুনবেন, বুঝার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন। আবার বলেন ইনশাআল্লাহ। আগে বাদাম খাওয়া ছাড়েন, তারপরে বক্তব্য ছাড়েন। সারাদিন কি করেছেন আপনারা? না, কেউ বাদাম মুখে দিবেন না, এখন আপনি স্টক রাখেন। আপনাদের যে বুঝাতে পারলাম না এখন পর্যন্ত, আমি আলোচনা করব, আর আপনি যদি এই টিপে টিপে বাদাম খান, তাহলে আমার যে পরিশ্রম এটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আপনি তো আসছেন বেড়াতে, নিঃসন্দেহে যে বাদাম কিনে নিয়ে আসছে
ওখানে বেড়াতে আসছে, কিন্তু বেড়ানো বুঝে না, ঘুরতে আসছে। আলোচনা বুঝার জন্য আসলে একটা প্রস্তুতি থাকে, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আমি একটা বক্তব্য দিয়েছি কয়েকদিন আগে, সালাতের প্রস্তুতি, আলোচনাটা শুনে নেবেন আপনারা। সালাত শ্রেষ্ঠ ইবাদত, এর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতকে তোমরা পাহারা দাও, কি করো পাহারা দাও। এটা মানুষ শুনলে আশ্চর্য হয়ে গেল, সালাতকে পাহারা দেবে কি করে? জি, সালাত পাহারা দেওয়ারই জিনিস, অর্থাৎ প্রস্তুতি। পাহারা দিতে হবে কি করে, এটা যে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা তিনবার বলেছেন, তিরমিজির 5152 নম্বর হাদিস। প্রস্তুতিটা একটু হাদিসটা অনুবাদ করলে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বলবো না কোন বিষয় তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবে এবং এবং মর্যাদা, অসংখ্য মর্যাদা বৃদ্ধি করে দিবে? কোন জিনিস? আলা আদুল্লুকুম, আমি কি বলে দেব না? তার মধ্যে এক নম্বর বলছেন ইসবাগুল উযু আলাল মাকারিহ, মনের অনিচ্ছা সত্ত্বেও অত্যন্ত যত্নের সাথে পূর্ণরূপে উযু করা। একটা উযু করা, আর উযুটা যত্নের সাথে করা, এমনি উযু করলেন এর ফজিলত নাই, কিন্তু ওই উযুটাই যদি যত্নের সাথে করেন, এটা আবার প্রশ্ন করবেন উযু আবার যত্নের সাথে করা, এটা বলতে কি বোঝাচ্ছেন? আমরা উস্তাদদেরকে প্রশ্ন করেছি মান তাওয়াদ্দা ও আহসানাল উযুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করছেন আর ফজিলত কত? সেই যে ব্যক্তি অজু করল, অজুটাকে ইসবা পূর্ণরূপে যত্ন সহকারে যথাযথ করল, তার দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। আজান হয়ে গেছে 10-15 মিনিট আগে, আপনার খোঁজই নাই, একামত হয়ে যাচ্ছে, আপনার হিসাবই নাই, এক রাকাত হয়ে গেছে, এরপরে চটপট উযু টুযু করে জামাত ধরতে ধরতে 3 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? 1 রাকাত। যে উযুটা করলেন এটা কি আহসানাল উযু না আসবাকাল উযু ইসবাব না? মানে আজানের আগে উযু করার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তবে রুচি সহ ধৈর্যের সাথে যথাযথভাবে উযুটা আপনি করতে পারবেন। দৌড় দিয়ে গিয়ে জামাত ধরবেন, ওটা যত্নের সাথে উযু হবে না। যদি করতে পারেন তাহলে কি হবে? প্রথমটা বললেন অনিচ্ছা সত্ত্বেও, অন্তরের মানে কষ্ট সত্ত্বেও আপনি সুন্দরভাবে উযু করলেন। 2 নম্বর হলো কাসরাতুল খোতা ইলাল মসজিদ, অর্থাৎ বেশি বেশি মসজিদে যাওয়া। 3 ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, সালাতের এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, ইন্তেজার করা। জহর পড়ে আসছেন কিন্তু মাথায় আছে কখন যে আসরের টাইম হয়ে যায়, এইটা হলো ইন্তেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতের প্রস্তুতি।
রিবাত শব্দটা ব্যবহার হয় যুদ্ধের মাঠের ক্ষেত্রে। যুদ্ধের মাঠের ক্ষেত্রে ব্যবহার মানে ঘোড়ার লাগাম ধরে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী প্রস্তুত থাকে না, কখন যুদ্ধ শুরু হবে এই অপেক্ষায় থাকার নাম হলো কি? রিবাত। সালাতকে পাহারা দিতে বলছেন, রিবাত মানে বলে পাহারা দেওয়া। তো সালাতকে পাহারা দেওয়ার জন্য আপনাকে তিনটা জিনিস আল্লাহ রাসূল এখানে বলছেন। এক, যথাযথ ওযু করা। দুই, মসজিদে যাওয়া, তুই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। তিন, সালাত একটা হয়ে গেছে তো কি আরেকটা সালাত আসছে, যেটা হয়ে গেছে ওইটা যেটা পড়ছো সালাত ওইটা নিয়ে চিন্তা না করে পরে যেটা আসছে ওইটা নিয়ে আগে ভাবো। ইন্তেজার সালাত বাদ সালাত, মানে আগে পরে সালাতের কথা আসছে সে বুঝছেন তো? ইন্তেজার সালাত বাদ সালাত মানে পরে যে সালাত ওই সালাতের অপেক্ষায় থাকো, যে সালাত এখন পড়ছো এইটাই কি সালাতকে পাহারা। এই প্রস্তুতি আমাদের মধ্যে নেই, আর পাপও মাপ হয় না, মর্যাদাও বাড়ে না। না হলে মুসল্লি সালাত পড়ছে 60 বছর যাবো, এই ভণ্ডটা 60 বছর যাবৎ সুদও খাচ্ছে, এটা সালাতকে অপমান করে না? 50 বছর যাবৎ সালাত পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, এই বেদবটা আবার বিড়িও খায়, এ এত লজ্জা লাগে মুখে দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে যারা বিড়ি খায়, এতই কষ্ট লাগে এদের চেহারা দেখলে। মানে ওই সালাত তো সালাত না, যে সালাত তার জীবনকে পরিবর্তন করতে পারেনি ও কি আসলে সালাত পড়েছে? না। আপনারা মনে রাখবেন যে সালাত মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না, ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। নাম কা ওয়াস্তে সালাত পড়ছেন আপনি মানুষকে দেখানোর জন্য। তো আপনি যে আলোচনা শোনার জন্য আসছেন আজকে, যে একটা আলোচনা হবে, আলোচনাটা আমি শুনব বুঝব এবং আমল করব, ভিতরে এই উদ্দেশ্য আছে? তো ইনশাল্লাহ যখন আগে বলেছিলেন তখন অল্প সংখ্যক মানুষ, যখন বললাম যে ইনশাল্লাহ আবার বলেন তখন সবাই বললেন, মানে মন থেকে বলেননি। আপনি কি জানেন ইনশাল্লাহর এই শব্দটার আলাদা একটা ক্ষমতা আছে? কি আছে? ক্ষমতা আছে। এই ব্যাখ্যাটা কার? আল্লাহ। ইনশাল্লাহ শব্দটার নিজস্ব একটা ক্ষমতা আছে, কারণ ব্যাখ্যাটা কার? আল্লাহ। এটা কালাম। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আবার সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে শাস্তি ভোগ করেননি? তাহলে ইনশাআল্লাহর একটা আলাদা প্রতিক্রিয়া আছে, প্রভাব আছে, একটা ক্ষমতা আছে। আপনি দোয়া পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি পড়তে থাকেন পিতার প্রতি, মাতার প্রতি, আব্বা আম্মুর প্রতি, আব্বা আম্মুর প্রতি আপনার তেমন দয়া হচ্ছে না, তো আপনি পড়তে থাকেন এমনিতেই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতটার একটা নিজস্ব ক্ষমতা আছে, প্রভাব আছে, কারণ ব্যাপারটা কার? আল্লাহ। আপনি পড়েন এক সময় আপনার হৃদয়ে অবশ্যই পিতা মাতার প্রতি মহব্বত তৈরি হবেই ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ না। কিন্তু আমি ওই আশা তো ছেড়ে দিয়েছি। আচ্ছা, আল্লাহর কাছে যদি কিছু চাইতে চান আপনি, আল্লাহকেও কিন্তু এমন ভাবে খুশি করা লাগে, দরকার হয়। যেমন ইউনুস আলাইহিস সালাম কতবার যে মাছের পেটে পড়েছেন,
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين একবার পড়েছিলেন মনে হয় তাই না হ্যাঁ কয়বার পড়েছেন বলেন তো দেখি আপনারা তো একবার পড়ে মনে করেন যে আমার কাজ হয়ে গেছে কত দিন পড়েছেন এটা স্পষ্ট পাওয়া যায় না কেউ বলছেন 3 দিন কেউ বলছে 40 দিন ছিলেন মাছের পেটেই আচ্ছা যত দিনই থাক না কেন পেটে যে ঢুকেছিলেন এটা তো ঠিক হ্যাঁ পেটে ঢুকে যে তাজা ছিলেন এটাও তো ঠিক একটা লোক মাছের পেটে ঢুকে তাজা থাকা কতটা কষ্টকর তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন এইটা একজন নবী হিসাবে যিনি নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ মাসুম তাদের আগের পাপ পরের পাপ সব আল্লাহ অট ক্ষমা করে দিয়েছেন এরপর কতবার পড়া লাগছে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারপরে পেট থেকে মাছ বের করেছে আর আপনি তো পাপের মধ্যেই ডুবে থাকছেন কি পাপের মধ্যে ডানে পাপ বামে পাপ সামনে পাপ পিছনে পাপ ঘুমাতে পাপ জাগা অবস্থায় পাপ দোকানে যা পাপ করছেন অফিসে যা পাপ করছেন পাপের শেষ নাই আর আল্লাহ আপনার কথা এমনি শুনবে তাহলে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য কাকুতি মিনতি যাকে বলে একেবারে অন্ধকারে কেউ জানে না তখন আল্লাহকে বলেন আপনি আলোচনা শোনার জন্য আসছেন একটু প্রস্তুতি নিয়ে আসবেন যে আলোচনাটা যেন আমার উপরে প্রভাব বিস্তার করে বুঝাতে পারলাম কি জি ইনশাআল্লাহ ইচ্ছা করে বের হলে খুব ভালো লাগতো জোর করে বের করে নিলাম এর একটা কারণ আছে যদি কাজ হয় আল্লাহ তা আপনার হৃদয়ে প্রভাব ফেলতেও পারে তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي এই বাক্যটা যে ব্যক্তি পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে এবার যদি বলতে বলি رضيت بالله ربا সবাই পড়বে তাই না বলেন এবার আচ্ছা আজকেও তো দোয়াটা কবুল হতে পারে হ্যাঁ এইটাই আপনাকে মনে রাখতে হবে কখন যে কবুল হবে এটা কি আপনি জানেন এই জন্য উঠতে বসতে আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হয় এই যে হুজুর নিয়ে এসে দোয়া করার যে সিস্টেম চালু হয়েছে এই জন্য মানুষ আল্লাহকে স্মরণ করা ভুলে গেছে দুই এই যে দিবস পালনের সিস্টেম আসার কারণে মুসলিমরা যারা সালাত আদায় করে মসজিদে যায় তারা কয়েকটা দিন ইবাদত করে একটা হলো 15ই শাবানের রাত্রিতে একটা 27শে রমাজানের রাত্রিতে আর একটা 27শে রজবের রাত্রিতে আর একটা আছে নাকি আর কোনটা না ঈদ মিলাদের মধ্যে হ্যাঁ ঠিক আজকেই বলেছি কোথায় জানেন না গতকালকে বলেছি এই তিনটা দিন ঘটা করে ইবাদত করে ওরা মনে করে যে না আরেকটা দিন ওইটা মনে আসছিল না আরেকটা দিন হলো ও যে যে পীরের মুরিদ যে লোক যে পীরের মুরিদ ওই পীরের ওরুশে অংশগ্রহণ করে ওই দিনে ইবাদত করে এই চারটা দিন বছরে ওমানে হিন্দুরা 12 মাসে কয় পূজা করে 13 পূজা করে এটা আনুষ্ঠানিকতা এটা কি ইবাদত না সারা রাত ছবে বরাতের হালুয়া রুটি খেয়ে বিরিয়ানি খেয়ে রাত 3টা চলে গেছে ফজরের নামাজ পড়েনি ফজরের নামাজ কি পড়েনি তাহলে ও তো প্রকৃত মুসল্লি না
আর সবে বরাতের নামাজটা পড়তে যায় কোথায়? মসজিদে না মাজারে? মাজারে। যত মাজার সেদিন দেখবেন গরম, পরের দিন মাজারের টাকা গুনে দেখা যায় 2 কোটি টাকা হয়ে গেছে। দানও করেছে মাজারে, সেজদাও করেছে কোথায়? মাজারে। আমার পাশে তো সচিব সাহেব বসা আছেন, তো এই সমস্ত মাজারগুলিকে যারা তাজা করে রাখে, তারা অধিকাংশই যারা বড় বড় দুর্নীতিবাজ, সারা বছর দুর্নীতি করে 50 কোটি টাকা, আর 1 কোটি টাকা ঔরুশের দিনে দিয়ে দেয়। এইরকম টাকাওয়ালা বড় বড় দুর্নীতিবাজ যদি 10 জনকে 10 কোটি টাকা দেয়, তাহলে ওই পীরের মানুষকে মুশরিক বানানোর জন্য আর কোনো অস্ত্র দরকার আছে? দরকার নেই। এই টাকা দিয়ে মাজারগুলোকে কি করে? জমজমট করে, নাউজুবিল্লাহ। এটা আবার মনে করবেন না যে আপনাদের সচিব সাহেব এর সাথে জড়িত, সেটা বলছি না। কিছু আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে, কিন্তু কিছু ভালো মানুষ আছে, না হলে বাংলাদেশ থাকতো না, ডুবে যেত। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার এদের সম্পর্কে বলি, এক একটা ইঞ্জিনিয়ার, একে ইঞ্জিনিয়ার বলবো কিভাবে? এবার জানুয়ার একবার যত দুর্নীতি সবর মধ্যে, কিন্তু ওর মধ্যে কিছু ইঞ্জিনিয়ার আছে মাশাল্লাহ, একজন এক একজন দায়ী, তারা দাওয়াতি কাজ করে, এত পরহেজগার। কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, তারা শুধু দেহের চিকিৎসা করে না, মানুষের অন্তরের চিকিৎসা করে, ইমানের চিকিৎসা করে। আপনি ভাবতেই পারবেন না, সবাই খারাপ না। রমাজান মাসে একজন ডাক্তার, 2 জন 3 জন কত ডাক্তার আমার পরিচিত আছে, তারা বই কিনে নিয়ে সারা রমাজান মাসে রোগীও দেখে বইও বিতরণ করে। আমি নিজে সাক্ষী। তো সবাই খারাপ না, ভালো মানুষ কিছু আছে। তা আপনাদের যেটা উপলব্ধির জন্য বলবো, সেটা যেটা শুনবেন সেটা মেনে চলার কি চেষ্টা করবেন? হ্যাঁ, আমি একটু পরীক্ষা করার জন্য বললাম, কিন্তু তবুও সবাই ইনশাল্লাহ ভালো করে বলে নেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আসলে জম ধরে আছে, তো এটা ছোড়াতে একটু ছাড়াতে একটু লাগবে, সময় লাগবে, কতদিন, ইতিমধ্যে মরেই যাবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহ, সূরা আল মায়েদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ইমানের সাথে কুফুরি করে, কার সাথে? ইমানের সাথে। ইমানের সাথে কুফুরি আবার কি? ইমান তো আছে, এর সাথে মানুষ কুফুরি করে? করে। আমি উদাহরণ দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ, একটু থামে না। ফাকাদ হাবিতা আমালু, তার আমল নষ্ট হয়ে যায়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইমানের সাথে একজন ব্যক্তি কুফুরি করে কিভাবে? যদি কোনো ব্যক্তির ইমান আকিদা পরিষ্কার থাকে, আকিদা যদি স্বচ্ছ থাকে, নির্ভেজাল থাকে, শিরিক মুক্ত থাকে, ইনশাআল্লাহ ও একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। তবে দরকার কি? আকিদা বিশুদ্ধ হওয়া, হতেই হবে এটা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতটা নিয়ে এসে একটা ছোট্ট বাক্য উল্লেখ করেছেন, এটা মুহাদ্দিসগণের কথা, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল লা তাসিহু ওয়ালা তাকবুল, আমল সমূহ এবং কথা, আমরা যে কথাগুলো বললি আল্লাহর কাছে চাই,
কথা বলে চাই না যে দোয়াগুলো করি এই সমস্ত জিনিস তখনই আল্লাহর কাছে সহি হবে এবং গ্রহণযোগ্য হবে তাসহু ওয়া তাকবাল এবং গ্রহণযোগ্য হবে কবুল হবে ইযা সাদারাত আন আকীদাতিন সহিহা যখন সহি আকীদার মাধ্যমে বেরিয়ে আসবে তখন কি হবে কবুল হবে ওয়া ইযা সাদারাত আন আকীদাতিন গায়র সহিহা বাতাল মা ইয়াতাফাররু আনহা যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে তার থেকে যা কিছু বের হবে সবগুলো কি হয়ে যাবে বাতালা বাতিল মানে কি নষ্ট হয়ে যাবে বাতিল বলে গণ্য হবে তাহলে আকীদা শুদ্ধ না করে আপনি যত আমলি করেন না কেন আল্লাহর দরবারে একটাও যাবে না তা আকীদা শুদ্ধ হওয়া জরুরি দলিল কি বলেন তো দেখি আপনাদের জানা আছে সবার কিন্তু এখন বলতে পারবেন না আকীদা শুদ্ধ না হলে যে কোনো আমল কবুল হবে না আপনাদের সবারই হয়তো জানা আছে দুই একজন বাদ দিয়ে দলিলটা কিন্তু সেট করতে পারবেন না আমি অর্ধেক বললে বাকি আপনি অর্ধেক এমনি বলবেন হ্যাঁ হ্যাঁ এই যে জানা আছে কিন্তু সবার কিন্তু ওই হাদিসের গুরুত্বটা আমার উপলব্ধিতে নাই আপনি বলবেন যে এত সহজ জিনিস সহিহ বুখারীর প্রথম হাদিস এবার মনে পড়ছে মিশকাতের প্রথম হাদিস কি বলেন এই যে বললাম মুখস্থ আছে আপনাদের কিন্তু সেট করতে পারলেন না এটাই দলিল ইন্নামাল আমাল যারা আরবি বুঝেন ইন্নামা এটা হলো মায়ে কাফা মানে বাক্যটা এত শক্ত করে বলা হয়েছে আল আমাল এটা হলো বহু বচন যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে নিয়াতের উপরে অর্থাৎ আকীদার উপরে আপনার আকীদা যদি পরিষ্কার স্বচ্ছ বিশুদ্ধ হয় তাহলে আমল কবুল হবে আর যদি বিশুদ্ধ না হয় কবুল হবে না নিয়াত অর্থ কি সংকল্প করা আপনারা বলবেন কিন্তু আমি আরেকটু খুলে বলি নিয়াত শব্দটার জন্ম হয়েছে নুন ওয়াও ইয়া কয়টা অক্ষর নুন ওয়াও ইয়া এটা হলো নাওয়া আর নাওয়া মানে কি বিচি বিচি বুঝেন কিসের বিচি কাঁঠালের বিচি নাঠি বলেন খেজুরের আঠি কাঁঠালের বিচি আর তেঁতলের তেঁতল খাওয়ার পর ফেলে দেওয়া এটা কি বিচি ওটাকে তো বিচি বলেন এই নাওয়া শব্দের অর্থ হলো বিচি দোকানে কিনতে গেলে ওর নাম হয়ে যায় বীজ জিনিসটা সব মিলে কি একই আঠি বিচি বীজ এইটা নাওয়া এই নিয়াত শব্দটার জন্ম হয়েছে নুন ওয়াও ইয়া থেকে নাওয়া অর্থাৎ যে বীজ আপনার অন্তরে আপনি প্রথিত করবেন পুঁতে রাখবেন গাছ কিন্তু তারই হবে আপনি আচ্ছা জামের আঠি লাগায়া ওখান থেকে আম গাছ হয়েছে প্রমাণ আছে হ্যাঁ বা কাঁঠালের আটি লাগায় ওখান থেকে আম গাছ হয়েছে এরকম আছে না আরে কোথায় আম গাছ আর জাম গাছ কোথায় জাম গাছ আর কাঁঠাল গাছ রাজশাহীতে ফজলি আম আর ল্যাংড়া ল্যাংড়া আম আর লকনা আম এক বাগানেই থাকে কিন্তু লকনামের আটি থেকে কোনোদিন ল্যাংড়া আম হয় না আম একই জাতেরই একই বাগানে থাকে হয় না
কিন্তু 8000 গাছ তার। আপনি এবার চিন্তা করেন, আপনি যতই চিন্তা করেন না কেন আপনি কিন্তু আপনার নিয়াতের খবরটা রাখেন আর আরেকজন রাখেন কে আল্লাহ। আমি মুজাফফর বিন মুহসিন আজকে এখানে ব্যবসা করতে এসেছি না দাওয়াতি কাজ করতে এসেছি আমি জানি না, আপনারা জানেন না, আপনারা জানেন না, আমি জানি আর কি জানেন আল্লাহ জানেন। কিসের বিষয়টা? এই জায়গার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বললেন দাওয়াতি কাজ করতে আসছি, আমার চেহারা সুরুত দেখে তাই না? এটা তো নাও হতে পারে, আমি ব্যবসা করতেও তো আসতে পারি, এখানে বক্তব্য দিয়ে দুইটা টাকা দিবে চলে যাব, আমার ডিউটি শেষ টাকা পেয়েছি চলে গেলাম, এটা তো হতে পারে। তো এটা দাওয়াতের উদ্দেশ্য? এবার কথা বলতে ভয় পাচ্ছেন কেন? আমি তো উপস্থিত সরাসরি, অন্য কারো উদাহরণ দিয়েছি। তাহলে আমার নিয়াতের খবর আমি জানি আর কে জানেন? আল্লাহ জানেন। আপনার নিয়াতের খবর কিন্তু আমি জানি না, কি জানেন? আপনি জানেন না, বলেন যে আমিও জানি আল্লাহও জানে। তাহলে এটাই হলো নিয়াত। আর আপনি কি বলবো, ইখলাস নিয়াত, নিয়াতকে পরিশুদ্ধ করা কত যে গুরুত্বপূর্ণ। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলে তাআল্লামু নিয়্যাহ, নিয়াতের জ্ঞান অর্জন করো, নিয়াত শিখো আগে। আপনারা বলবেন এইটা কোন কথা বললেন, নিয়াত শিখা যায় কেমনে? একজন বিখ্যাত আলেম শুধু নিয়াতের উপরে গ্রন্থ লিখেছেন 1000 পৃষ্ঠা, শুধু নিয়াতের উপরে। আলেমগণ কতবার বলে গেলেন যে নিয়াতটা, নিয়াতের শিক্ষা অর্জন করো, ফাইন্নাহু আবলাগু লিল আমাল, কারণ নিয়াত হলো আমলের পরিপূরক। রুব্বা আমালিন তুসাগগিরুহু নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাসীরিন রুব্বা আমালিন কলিলিন তুসাগগিরুহু নিয়্যাহ। কেন নিয়াতটাকে পরিশুদ্ধ করতে হবে? কারণ হলো কারো আমল অল্প কিন্তু নিয়াত এত ভালো, অল্প আমলের কারণে অনেক নেকি পেয়ে গেছে। আবার কারো আমল অনেক বেশি কিন্তু নিয়াতের ত্রুটির কারণে নেকি অনেক কি হয়ে গেছে, কমে গেছে। তো সাগরুহু নিয়্যাহ, নিয়াতটাকে কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। না হলে একজন সাহাবী সহিহ বুখারী হাদিস 2028 নম্বর হাদিস আপনি খুলবেন, একটু নাম্বারটা উল্টা পাল্টা হতে পারে, সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উহুদের যুদ্ধের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নি ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। আল্লাহ আকবার, উহুদ পাহাড় অনেকে বলে এটা জান্নাতি পাহাড়। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু উহুদ, এটা উহুদ, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, উহুদ আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদকে ভালোবাসি। এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আল্লাহই ভালো জানে, এটা আকীদার বিষয়। তো পাশ থেকে উহুদের যুদ্ধের দিনে জান্নাতের সুগন্ধি পাচ্ছেন আল্লাহর রাসূল, ইন্নি ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ। তখন একজন মুশরিক ব্যক্তি খেজুর খাচ্ছে, তো বলছে আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? তখন আল্লাহ বলছে হ্যাঁ। এই কথা বলা মাত্রই কালেমা শাহাদত পড়ে নিলেন, হাতের যে খেজুর সেগুলো ফেলে দিলেন, মুখে যে খেজুরটা শুকনো খায় খেজুর চিবাচ্ছিলেন এটা তিনি ফেলে দিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে শহীদ হয়ে গেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, আরে অল্প আমল করেছে কিন্তু নেকি অনেক বেশি পেয়েছে। কারণটা কি বলেন তো দেখি। এই হাদিসটাকে তিনি যেভাবে বিশ্বাস করেছেন যে জান্নাতের সুগন্ধি পাচ্ছেন আল রাসূল, মানে উহুদের যুদ্ধের দিনে জান্নাতকে একবারে কাছে নিয়ে আসা হয়ে গেছে, আল্লাহু আকবার, এই বিশ্বাসটা তার মধ্যে তৈরি হওয়ার কারণে আল রাসূল বললেন আহ আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, অল্প আমল করেছে নেকি পেয়েছে অনেক বেশি। এটা নিয়াতের বদৌলতে বরকতে, নিয়াতটা আপনি বুঝেন। এক যে নিয়াত, প্রথমত নিয়াত আপনার কি বলবো, নিয়াতটা পাকাপুক্ত, নিয়াতটা পাকাপুক্ত এটা বলার তো সুযোগ নাই, কারণ আঠিটাই পসা। কি আঠিটাই গাছ হওয়ার কোন সম্ভাবনা নাই। আপনারাই তো বুঝেন, আপনি জমিতে যে আলু তৈরি করেন এইটা লাগালেই তো হয়, কিন্তু কৃষি অফিস থেকে আলু নিয়ে আসেন কেন? বীজটা ভালো তাই, তাই না? আপনারা মানে কি তৈরি করেন, এলাকা কি তৈরি হয়? ধান, তাই না? আচ্ছা ধান, ধানের কথাই বলি, যে ধানটা আপনি চারা তৈরি করবেন নিঃসন্দেহে এই ধানটাকে আপনি টার্গেট করে রাখেন, ঠিক টার্গেট করে রাখেন যে এই ধানের চারাটা যদি আমি লাগাই তাহলে ধানের ফলনটা কি হবে, এই চিন্তা মাথায় থাকে কেন? ঠিক আমরা রাজশাহীর মানুষ আম চাষ করি, আলু চাষ করি, আলু তো নিজের কাছে আছে, বাড়িতে আছে, ওই আলু কিন্তু জমিতে নিয়ে যায় না লাগানোর জন্য, নিয়ে আসে যেটা যত্ন করে রাখা আছে সেটা। কারণটা কি? হ্যাঁ, তাহলে ওই বীজটাও যে ভালো হওয়া লাগবে ওই চিন্তা আপনাকে করতে হবে না। অর্থাৎ যার নিয়াত যত পরিষ্কার তার আমুলের নেকি তত বেশি, এইটা বুঝাতে চাইলাম আপনাকে। ওই জন্য এই উক্তিটা বললাম যে অনেক আমুল বেশি, আমুল বেশি কিন্তু নিয়াতের কারণে নেকি কি হয়ে গেছে, অল্প হয়ে গেছে। আমাদের জন্য এমনটা না হয়, প্রথমত নিয়াতটাকে চেষ্টা করব ওই বিচিটা যেন কি হয় না, যে গাছ চাচ্ছি বীজ যেন কি না না ভালো না, ওই গাছেরই যেন হয়। বুঝেছেন কথা কি? আমি যে গাছ লাগাতে চাচ্ছি সেটা যেন হয়, না হলে তো মাছের পোনা ছাড়ার মতো হবে। আপনি মনে করেন যে পোনাগুলো ছাড়লাম সবগুলো রুই মাছ হবে, পরে দেখছেন রুই তো নাই, সবগুলো গ্লাস কাপ হয়ে গেছে, লাভ হবে না লস হবে? তাহলে ওই পোনাটা ছাড়ার সময় আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। অনেকেই মনে করে যে হ্যাঁ আমি 5000 পিস রুই মাছ ছেড়ে দিয়েছি, 5000 না পেলে আমি 4000 পাবো, ধরতে যায় দেখে বড় হয়ে গেছে তখন যে একটাও রুই নাই, লাভ কি হলো? তাহলে আপনার বীজটা আগে নির্ধারণ করতে হবে। দুই, বীজটাকে পরিচর্যা করতে হবে, বীজটা সবল না কি দুর্বল, কথা বোঝা গেছে? বীজটা যত সবল হবে কি গাছটা তত ফল ভালো হবে, ফলনশীল হবে। আপনারা তো খেজুরের গাছ তৈরি করেন কি দিয়ে বলেন, কি দিয়ে? আঠি দিয়ে, তাই না? এই আঠিতে তো খেজুর হয় না, হয় কি যেগুলো খান না আপনারা, তাই না? আগে খেত, আমাদের সময় দেখছি খেতে, কিন্তু সৌদি আরবে যারা থাকে তারাই উত্তর দিক, ওরা খেজুর গাছ তৈরি করে কি দিয়ে?
আঁটি দিয়ে তৈরি করে না, কলার গাছ আছে না, কলার গাছ আছে ছোট ছোট গাছ হয় না, খেজুর গাছের সাথে এই ছোট ছোট গাছ হয়, এই গাছ দিয়ে তারা খেজুর তৈরি করে। কথাটা বলছি এই জন্য, যদি ফজলি আমের আঁটি দিয়ে গাছ তৈরি করেন আপনি, তাহলে যত ফল হবে ফজলি আমের ডাল থেকে কলম লাগিয়ে যে গাছটা হবে ওই গাছে ফলন বেশি হবে। কথা বুঝাতে পারলাম? এত উদাহরণ দেওয়া লাগে না, আপনার কৃষক মানুষ চাষি মানুষ আপনারা, এটা বুঝার পরেও এত বলা লাগে? অর্থাৎ আপনার নিয়াতটা যেন কি হয়, সবল হয়, মানে থাকবে। আচ্ছা, শিরিক তো থাকবেই না, বেদাত্ব থাকবেই না, তগুত তো থাকবেই না, বরং আপনার নিয়াতটা ভিতরে থাকলেও, শিরিক মুক্ত থাকলেও নিয়াতটাকে কি করা লাগবে, পুক্ত করা লাগবে, পাকা করা লাগবে, সবল করা লাগবে। বুঝতে পেরেছি? তাও বুঝেননি আপনারা, খুব কঠিন। এইটা যদি বুঝানো যায় ইনশাআল্লাহ বাংলাদেশে খুব তাড়াতাড়ি শিরিক বিদাত দূর হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। কিন্তু এটা বুঝাতে আমরা অনেক সময় কি হই, অক্ষম হই। এবার বলি আপনাদেরকে, প্রথম বলছি আপনার বিজি নাই কি নাই, মানে শিরিকে আক্রান্ত হয়ে ওটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মন খারাপ করবেন না, ইমানের পরিচয় একটা বক্তব্য আছে আমার, ওই বক্তব্যটা শুনে দেখবেন। আপনারা তো দাবি করছেন মুমিন, কিন্তু ইমানের আলোচনা শুনলে মনে হবে যে আমি ইমানদার না বেঈমান, আমি মনে হবে কি বেঈমান। আমি ইমান বৃদ্ধি পাওয়ার কথা আলোচনা না করে প্রথম বলি ইমানই নাই কি নাই, ইমানই নাই। তারপরের প্রসঙ্গ হলো যে ইমান কম না বেশি, তারপরের প্রসঙ্গ হলো যে ইমানটার পাওয়ার আছে কিনা, তারপরের প্রসঙ্গ হলো যে আপনি স্বাদ পাচ্ছেন কিনা ইমানের। আমি কি বুঝাতে পারলাম সেটা? প্রথম প্রসঙ্গ মানে মাথায় ঢুকছে না, এই জন্য তো বলেছে যে প্রস্তুতি নিয়ে আসবেন আলোচনা শোনার জন্য। এক নম্বর, ইমানই নাই, কারণ আগুনের সাথে পানি মিক্সার করলে মিক্সার হবে? হ্যাঁ, তাহলে শিরিকের সাথে তাওহীদ একত্রিত করলে তাওহীদ থাকে? তো আপনার ইমানই তো নাই। দুই, যার ইমান আছে এর ইমানটা থাকলেও পাওয়ারলেস, কি পাওয়ারলেস। এই পাওয়ারলেস থাকার কারণে, পাওয়ার না থাকার কারণে, এই লাইটটা যদি ভোল্টেজ কম হয় আলো দিবে? তো পাওয়ারলেস ইমান দ্বারা আপনাকে সালাতে উৎসাহিত করবে না, সিয়ামে উৎসাহিত করবে না, নফল সিয়ামে উৎসাহিত করবে না, ভালো কাজে উৎসাহিত করবে না, সত্য কথা বলা উৎসাহিত করবে না। যত পাওয়ার বেশি হবে ইমানের, তত দিনই কাজের প্রতি আপনাকে উৎসাহিত করবে, কারণ এই ভোল্টেজ যত বেশি হবে আলো তত বাড়বে। এক হতো পাওয়ারলেস, দুই নম্বর হলো যদি পাওয়ারফুল হয় তবেই আপনি ইমানের স্বাদ পাবেন। জীবনে তো পাননি স্বাদ, পেয়েছেন কি? একজন হাত তুলেন তো, ইমানের স্বাদ পেয়েছেন আপনি? অত সহজ না স্বাদ পাওয়া। ইমানের স্বাদ কখন পাবেন আপনি? আল্লাহর কাছে যেটা দাবি করেছেন আপনার ইমান নিয়ে, আল্লাহ আপনার দাবি কবুল করেছেন, তখনই স্বাদ পাবেন আপনি। এটাই হলো ইমানের স্বাদ, তখন আপনি সেজদা করে তৃপ্তি পাবেন, তখন আপনি সালাতে তৃপ্তি পাবেন। সবার অভিযোগ, অধিকাংশ মানুষেরই অভিযোগ, আমি সালাত পড়ি সেজদা করি তৃপ্তি পাই না। জহর সালাত পড়তে আমার 4 মিনিট সময় লাগে মাত্র, কয় মিনিট, বাথরুমে যা বসে থাকে আধা ঘন্টা, আর জোহর সালাত 4 মিনিট পড়তে 4 মিনিট। জহর সালাত 4 রাকাত পড়তে কয় মিনিট লাগাই? 4 রাকাত 4 মিনিট লাগাই। আপনি চিন্তা করেন সালাতের মধ্যে মন আছে? সবারই অভিযোগ,
আমার মনটা বসে না চোখে পানি আসে না সেজদা দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না ওষুধ কি এই দেখেন মানে এই লোকটার মধ্যে কি নাই ইমানের সাদ মানে ইমানই নাই তারপরে তো ইমানের কম বেশি তারপরে পাওয়ারফুল তারপরে সাদ কেন বললাম কথাটা ইমানই নাই এবার আসুন আপনার আকীদার সাথে শিরিকের মিশ্রণ হয়েছে কিসের শিরিকের আল্লাহ বলেন সূরা আনাম 82 নম্বর আয়াত আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন প্রথম আয়াতটা বললাম যে ইমানের সাথে কুফরি ইমানের সাথে কি কুফরি এটা কি এটা আদা শুনে নেন যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করেনি কি শিরিক শিরিককে কি করেনি মিশ্রণ করেনি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন তারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নিরাপত্তা পাবে কিয়ামতের মাঠেও নিরাপত্তা পাবে আলহামদুলিল্লাহ একটা শর্ত তুমি ঈমান এনে শুধু শিরিক করো না আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করব আপনি ভাবতে পারছেন কত বড় ওয়াদা তারপরে বলছেন কি ওয়া হুম মুহতাদুন তারাই হলো হেদায়েত প্রাপ্ত আল্লাহু আকবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ঈমান এনেছে একটা শর্ত বান্দারা আমার একটা শর্ত শুধু তোমাদের সাথে তোমরা ঈমান আনবে আর ঈমানের সাথে সাথে শিরিকের মিশ্রণ করবে না তাহলে দুনিয়াতে নিরাপত্তা দেব আখিরাতে নিরাপত্তা দেব তোমাদের সার্টিফিকেট দিলাম তোমরাই হলে হেদায়েত পাবে আমরা আল্লাহর এই কথাকে রাখতে পারি নি কেন আমরা গর্বের সাথে বলছি বাংলাদেশের 92% মানুষ মুসলমান আমি বুঝতে পারি না যে মুসলমান কোনটা আর মুনাফিক কোনটা আল্লাহ আমাকে মাফ করুক আমার কথায় ভুল হলে আল্লাহ যেন আমাকে মাফ করে কারণ হলো মুনাফিক আর মুসলিম 92% মানুষ শতকরা 92 জন মানুষ যদি মুসলিম বাংলাদেশে হয় তাহলে সাধারণ কয়েকটা নাস্তিক মার্কা তাগু এতগুলো মুসলিমের উপরে মরা লাশের মতো ভর করে আসা কেন উত্তর দেন আপনারা আমার প্রশ্ন তো ওই জায়গায় ওমাই ইয়াকফুর বিল ঈমান তুমি ঈমান এনেছো কিন্তু কুফরি করেছো ঈমানের সাথে বেঈমানি করেছো ও ঈমানের সাথে তুমি মুনাফিকি করেছো কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তবে মাজারে বসে তোমার চেয়ে বড় মুনাফিক আর কে হতে পারে ডুগডুগে বাজানো বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার খুব কষ্ট লাগলো এই ছেলেটা গান গাচ্ছিল দুই দুইটা গান বাতিল করে দেয় পরের টাকা হাতে বললাম ও যা শুরু করলো কেন আপনারা তো বুঝেন না এই যে গানের সংস্কৃতির মাধ্যমে যেভাবে শিরিকের জন্ম হচ্ছে আগামী দিনের প্রজন্ম যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে আমার এক উস্তাদকে বলেছিলাম মঞ্চে বসে আছেন গান গেয়ে চলে গেল হাসবি রব্বি জাল্লাল্লাহ তারপরে কি বলছে মাফি কলবি গাইরুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ এই বাক্যগুলোর মধ্যে একটাও নাই শেখ আছে নাই একটাও নাই আপনি ভাবেন একটু চিন্তা করেন মাফি কলবি গাইরুল্লাহ গাইরুল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ তুমি এই অর্থ করলে কেন দলিল দলিল হলো কলবুল মুমিন আরশুল্লাহ মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ তাওবা তাওবা নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ এখানে কৃপণতা কেন গানটা খুব সুন্দর তাই না অন্তরে খুব কষ্ট হচ্ছে তাই না একজন আমাকে ফোন দিয়ে বলছেন যে এইভাবে প্রকাশ্যে না বলে ওদেরকে জানালেই হতো আমি বললাম
যে কত যে শিরিকি গান তাদের আছে যারা তৈরি করেছে, কয়টা সংশোধন করবেন? একটা বলে দিচ্ছি এই উদ্দেশ্যে, বেদাতির কোরআন তেলাওয়াত যেহেতু নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত শোনা যেহেতু নিষিদ্ধ, বেদাতির গান শোনা কি জায়েজ? বক্তব্য শোনা কি জায়েজ? এলেম নেওয়া কি জায়েজ? তাহলে লা মাকসুদা ইল্লাল্লাহ, এটাও আল্লাহর যে আকার আছে, আল্লাহর যে সেফাত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পায়ের গুছা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পা আছে, এটা স্বীকার করবে না, এই জন্য বলছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ। মাকসুদা অর্থ করেছেন কোন জায়গায়? তাফসীরে জালালাইনে অর্থ করেছে ভুল। আল্লাহ বলেছেন ইস্তাওয়াল আরশ, অর্থাৎ সূরা বাকারা 29 নম্বর আয়াতের ইস্তাওয়া শব্দের অর্থ আই কসাদাবি, তিনি ইচ্ছা করলেন, অথচ অর্থ হবে আরশের উপরে তিনি সমুন্নত হলেন, সুউচ্চ হলেন। কিন্তু এই তাফসীরে জালালাইনের লেখকের আকীদা কি খারাপ, আর ওইটাই বাংলাদেশে পড়ানো হয়, এই জন্য অর্থ হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মৌজুদ নাই। তৌবা তৌবা, মানে আল্লাহ সব জায়গায় কি ওজুদ বিরাজমান, নাউজুবিল্লাহ। কোথায় কালেমার অনুবাদ করতে গিয়ে কালেমার 12টা বাজাইছে, 12টা বাজাইছে, গানের মধ্যে কিভাবে তৈরি করছে, আর ডুগডুগি বাজাচ্ছে কোথায়? এটা বসে মাজারে, কাঁচা মুনাফেক না, নগদ টাটকা, একবার তাজা মুনাফেক। তুমি মুসলমানের বাচ্চা, তুমি মাজারেও সেজদা করো, মসজিদেও সেজদা করো, তোমার মতো বড় বড় মুনাফেক কে আছে? আর আবু জাহাল কখনো আল্লাহকে সেজদা করেনি, ও মূর্তিকে সেজদা করেছে। তুমি আবু জাহালের চাও খারাপ, তুমি মুশরিকের চাও খারাপ, তুমি আল্লাহর সাথে মশকারা করো, তুমি মাজারেও দান করো, মসজিদে দান করো, তুমি মক্কাতেও যাও, মন্দিরেও যাও, তোমার লজ্জা শরম কিচ্ছু নাই, তুমি তো বড় মুনাফিক, খাঁটি মুনাফিক তুমি, তোমাকে আল্লাহ মুশরিক বলেছেন। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আমি এখানে বলি কিসের 90 ভাগ মুসলমান, কিসের 90 ভাগ মুসলমান বলি, কিসের 92 ভাগ মুসলমান বলি? আগে বেটা আকীদা ঠিক করো, আল্লাহ কেন তোমাদের উপরে এই মরা লাশকে, দুর্গন্ধ পচা লাশ তোমাদের মাথার উপরে চাপা রাখছে কেন? গুটি কয়েক নাস্তিক মিলে বাংলাদেশটাকে মানে ধরে রাখছে এমন ভাবে, ইসলামের জাত শত্রু, এ দেশের জাত শত্রু, এ দেশের স্বাধীনতার শত্রু, ওই নাস্তিক গুলো কখনো চাই না বাংলাদেশ স্বাধীনতাটা ইসলামের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থাকুক, এটা তারা চাই না। দেশের সন্তান আমরাও, তো মনে রেখো কথা, বক্তব্য বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কোনোদিন কারো চামচাগিরি করে নাই, এখনো করে না, কিয়ামত পর্যন্ত করবে না ইনশাআল্লাহ। তারা চাই সমাজের সংস্কার। তুমি যেখানেই থাকো না কেন, পার্থক্য অনেক, সংশোধনের উপদেশ দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছিলেন যে চাচা রাজত্ব আমার দরকার নাই, তুমি সংশোধন হও, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি রাজত্ব চালাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদের কাছে দাওয়াত দিয়ে, আমরা নেতৃত্ব চাইনি, সংশোধন চাই, তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকো কিন্তু আল্লাহর তাওহীদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। এইটা হলো আহলে হাদিসদের দাবি। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার যদি গদি দখল করার উদ্দেশ্য থাকতো, ফেরাউন ডুবে মরার পরে মূসা আলাইহিস সালাম গদিতে বসতেন, কিন্তু মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য কি তাই? তার সাথে 40,000 লোক আছে,
তাদের সংশোধন করাটাই কি আসল উদ্দেশ্য? আমরা চাই আপনি যেখানে অবস্থান করুন না কেন, আপনি যে পর্যায়ে দায়িত্বশীল হন না কেন, সেখানে বসে নিজে সংশোধন হন আর আপনার সেক্টরকে সংশোধন করুন, ওকে আলহামদুলিল্লাহ দরকার নাই। আমি বলছি নি 92 ভাগ মুসলিম একদিকে ধর্মের নামে চলছে, মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, আখানকা পূজা চলছে, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা চলছে না, ধর্মের নামে এগুলো চলছে। আর রাজনৈতিক নামে চলছে কি, তাগুতের পূজা চলছে না। ওরা শুধু পূজা করে, শুধু পূজা করে না, ওরা শিরিক উৎপাদন করে, ওরা চাষ করে, ওরা শিরিকের পরিচর্যা করে। তাহলে এবার সংখ্যা দেখুন তো আল্লাহর সাথে মিলল কিনা কথা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা অধিকাংশই কি মুশরিক। এ দোষ কি আমার, দোষ কার, দোষ কি আল্লাহর? এটা তুমি দোষ আমার দেয় কি করবে? আমার এই বক্তব্যের কারণে যদি আসামি করো আমাকে, এক নম্বর নাম আসামি হবেন আল্লাহ, কারণ আমি বলেছি কি আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এখানেই পার্থক্য করুন। হ্যাঁ, অনেকে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা করে না, মূর্তি পূজা, ছবি পূজা করে না, তবে ও কিন্তু তাগুতের পূজা থেকে এখনো বের হতে পারে না। তাগুত কি প্রশ্ন করবেন, তাগুত কি তাহলে বলেন? তাগুত শব্দের অর্থ হলো আল্লাহদ্রোহী, বিদ্রোহী, শয়তান। এটা বুঝে কি বুঝলেন আপনি? তাগুত মানে আপনি দুইটা অর্থ বুঝেন এখন, কয়টা অর্থ? দুইটা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি বুঝানোর চেষ্টা করছি, বুঝেন একটু। এক, কোরআন এবং সুন্নায় বর্ণিত আইন ছাড়া মানব রচিত, প্রতিষ্ঠানের রচিত, কারো কোনো গোত্র জাতি রচিত যে আইন আছে সেগুলো কি? সংজ্ঞাটা মনে থাকবে আপনাদের, কি বুঝলেন? আল্লাহর আইন অর্থাৎ কোরআন সুন্নায় বর্ণিত আইনের বিরোধী যত মানব রচিত বিধান বা থিওরি আছে সেগুলো কি? তাওহীদ। মনে থাকবে? দুই, এইটা আপনি বুঝেন আগে, আগে বুঝেন ভাই, আগে বুঝেন তারপরে দাওয়াত দেন, তারপরে আমল করেন। কথাটা বুঝতে পারছেন? আগে বুঝেন তো। দুই নম্বর, যারা এই আল্লাহদ্রোহী কোরআন সুন্নাহ বিরোধী আইন বা বিধানের পরিচালক, যারা পরিচালনা করে তারা কি? তাগুত। মনে থাকবে এবার, বুঝেননি এখনো? এবার আল্লাহর কথা শুনুন, 256 নম্বর আয়াত সূরা বাকারা, ওমাই ইয়াকফুর বিল ঈমান লা ইকরাহা ফিদ দ্বীন, তারপরে বলছেন কি, ওমাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। একটু সহজ করে বলার চেষ্টা করছি, কঠিন একটু শুনেন, আর আরেকদিন আবার শুনবেন ইনশাআল্লাহ, তখন সহজ হয়ে যাবে। আগে আকিদার বক্তব্য দিলে মানুষ বলতো যে আকিকা, কি বলতো? আকিকা, বাস্তবিক। হ্যাঁ, আমি জুমার খুতবা দিছি আকিদার উপরে, আমি মসজিদের ভিতরে আছি, জানলার পাশে বসে কথা বলছি, তো মানুষ যাচ্ছে আর বলছে যে কি ওয়াজ করলো, আগে শুনেছি আকিকা দিতে হয় 7 দিনে, ছাগল একটা বা দুইটা দিতে হয়, ছেলে হলে দুইটা, মেয়ে হলো একটা, মাথা চুল কামাতে হয়, এতক্ষণ যাবৎ বক্তব্য দিল, এইগুলো তো একটাও বলল না, মানে পুরো বক্তব্যটা বুঝেছে কি? আকিকা। কি বুঝেছে? আসলে কি বিষয়ে বক্তব্য দিছি? এখন তো আর সমস্যা নাই, তাই না? আলহামদুলিল্লাহ, এখন তো বুঝেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন মানহাজ সম্পর্কে কথা বলি,
তখন বলছে আমরা তো মাযহাব মানি না, এই মাযহাবের আলোচনা করার কি দরকার? আসলে আলোচনা কি মাযহাব সম্পর্কে করেছি? কি মানহাজ সম্পর্কে করেছি? কি বলেন ভালো করে উচ্চারণ করেন তো, মানহাজ। আগে মানহাজ ঠিক করুন, মানহাজ ঠিক না করার কারণে তো সমস্যা। মানহাজের বক্তব্য অন্যদের শুনেন আপনারা, তো আলোচনা যেটা শুনছেন সেটা বুঝেন ইনশাল্লাহ। আজকে শুনলেন না, আর একদিন কোথাও শুনবেন আরেকটু হালকা হবে ইনশাল্লাহ, তাই না? নিরাশ হয়েন না, নিরাশ হয়েন না, আর গালিগালাজ করবেন না যে মুজাফফর খালি কঠিন কঠিন কথা বলে বোঝা যায় না, এই বক্তব্য শোনারই দরকার নাই, ইনশাল্লাহ বুঝবেন। আল্লাহ তুমি মানুষের দিলটাকে খুলে দাও, তাদের ব্রেনকে খুলে দাও, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাগুত বুঝে বর্জন করার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাদেরকে মানহাজ বুঝার তৌফিক দান করো, তাদের অন্তরটা খুলে দাও, তাদের ব্রেনটাকে খুলে দাও আল্লাহ, বাংলাদেশের মানুষ যেন তাওহীদ বুঝে সেইভাবে তুমি তাদেরকে কবুল করো, তাদের অন্তরটাকে খুলে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো শুনেন, দেখো তো কে কথা বলছে, যে ব্যক্তি তাগুতের সাথে কি করবে, কুফরি করবে। আগে বললেন ইমান, যে ইমানের সাথে কি করবে, কুফরি করবে। আর এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, মানে আল্লাহ আপনাকে আগে কাফের হতে বলছেন। কি বলছেন? কাফের। ভুল বুঝবেন না কিন্তু, আমার ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা একটা বই আছে, এই বইটার মধ্যে অনুবাদটা এইভাবেই করেছি, বলেছি যে আগে আল্লাহ কি বলছেন, কাফের হও। কি বলছেন? আগে কাফের হও, তারপর ওয়ায়ুমিন বিল্লাহ, কাফের হওয়ার পরে বলছেন এবার ঈমান আনো। এবার কি ঈমান আনো? যদি আনতে পারো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই কেবল ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত হাতলকে আঁকড়ে ধরতে পারবে, তার আগে আল্লাহ দিবেন না। লাং ফিসাম লাহা, যে হেদায়েত কখনো বিচ্ছিন্ন হবার নয়। আলোচনা কি বুঝতে পেরেছেন? আবার আসুন, কাফের হতে হোক বললেন কেন, উল্টা বুঝবেন না। আগে কি লা ইলাহা, তারপরে কি, আগে কি লা ইলাহা, তাই না? তারপরে কি ইল্লাল্লাহ, লা ইলাহা। যত ইলা, যত মাবুদ, যত রকমের মানে কি বলবো, মতবাদ, ইজম, তরিকা, থিওরি যা আছে সবগুলোকে কি আগে করতে হবে, নাকচ করতে, বর্জন করতে হবে লা ইলাহা। আর এইগুলোই কি আসলে কি তাগুত, এই তাগুতকে অস্বীকার করে আগে কি হতে হবে, কাফের হতে হবে। আল্লাহ আপনাকে কাফের হতে বলছেন, কি বলছেন কেন একটু বুঝায় বলি। ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম মানা যাবে, মানা যাবে না? আচ্ছা ইহুদি খ্রিস্টানরা মুসলিম না কাফের, সন্দেহ আছে? জোরে বলছেন না কেন? ইহুদি খ্রিস্টানরা মুসলিম না কাফের, সন্দেহ আছে? একটু যদি কারোর ভিতরে সন্দেহ থাকে ও কাফের, এটা হলো ইমান ভঙ্গের আকিদা, ইসলাম ভঙ্গের কি একটা সূত্র। যদি কেউ কাফের হওয়ার পরে আপনি যদি কাফের না বলেন, কাফের মনে না করেন, তাহলে আপনিও কি কাফের। কাদিয়ানিরা কি, সন্দেহ আছে? সন্দেহ আছে? একটু যদি কারো সন্দেহ থাকে তাহলে ও কি, এতে কোনো সন্দেহ নাই, তাহলে ইহুদি খ্রিস্টানরা কি কাফের। কেন কাফের? তারা কোরআন মানে না, নবী মানে না, ইসলাম যে দিন এরা তারা মানে না, তাই তারা কি কাফের, সন্দেহ আছে? আর আমাকে আল্লাহ কাফের হতে বলছেন কেন? তুমি প্রতিষ্ঠিত মানুষের তৈরি করা যত মাবুদ আছে সবগুলোকে অমান্য করো,
যত মতবাদ আছে সবগুলো কি করো অমান্য করো সবগুলো যত থিওরি যত ইজম যত তরিকা যত মাযহাব যত পথ যত মত মানব রচিত সবগুলোকে তুমি কি করো আগে অস্বীকার করো আগে কাফের হও এবার সবগুলো অস্বীকার করে আমি কি কাফের হলাম আমার অন্তরটা কোন সমস্ত আবরণ থেকে পরিষ্কার ওয়ায়ুমিন বিল্লাহ ওই জায়গাতে স্থান দিলাম ইল্লাল্লাহ একমাত্র কাকে আল্লাহ এখন আমি কি মুমিন মুসলিম এখন এবার বোঝা গেছে তাহলে কথাটা কত কড়া সারা বাংলাদেশের বন্ধুদেরকে ভাইদেরকে মুসলিমদেরকে বলি আল্লাহর ওয়াস্তে অন্তত তাগুতকে বর্জন করে একটু মুসলিম হওয়ার চেষ্টা করুন কারণ তাওহীদ আর তাগুত কখনো একসঙ্গে থাকতে পারে না যদি থাকে আপনি হেদায়েত পাবেন না এটা আল্লাহর কালাম ফাজলামি আল্লাহর কালামের সাথে বিদ্রাঙ্গ লাগবে ফাজলামি তুমি জুমার দিন জুমার সালাত পড়লে মুসলমান মনে করো নিজেকে তুমি ইসলামের দুশমন টুপিটা তোমার সাইনবোর্ড জায়নামাজটা তোমার সাইনবোর্ড একবার প্রথম কাতারে গিয়ে হাজির কিন্তু মসজিদ থেকে বের হয়ে যত অকর্ম আকাম কুকাম নষ্টামি জেনা ব্যবসার হারাম খাওয়া যত কুকর্ম সব করে এই মুসলিম না মুনাফিক তাহলে তাহলে কি হলো আপনি যে গর্বের সাথে বলছেন 92 ভাগ মুসলমানের দেশটা খুব 92 ভাগ ও যে অনেক সময় কাফের মুশরিক দেশও খারাপ এটা কি খেয়াল করেছেন এই তাগুতের আলোচনাটা আগে জাতিকে বুঝার জন্য বলছি বর্জন করুন ঘরে বসে থাকলে কি সমস্যা কি বুঝেন না আমার কথা ঘরে বসে থাকলে কি সমস্যা তাহলে আমি তাওহীদকে ধরে রাখার জন্য মুখ বন্ধ রাখবো ঘরে বসে থাকবো তবুও তাওহীদ নিয়ে মরতে চাই তাগুতকে স্বীকার করতে চাই না সারা দেশের মানুষকে বলছি আমি কেন তাগুতকে মেনে নিব না কারণ আল্লাহ শর্ত করছেন শর্ত তার মাশরুত টিউবওয়েল নাই পানি নিতে যা পানি পাবেন আপনি নদী নাই পানি নিতে পানি পাবেন না তাহলে আগে পানি আছে এটা আপনাকে জানতে হবে তারপরে কলস নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ টিউবওয়েল আছে তারপরে তো যাবেন সেখানে ঠিক আল্লাহ শর্ত করছেন আরে আপনি এসএসসি পাস করেননি কি এসএসসি পাস করেননি আপনি ভর্তি হতে পারবেন অনার্সে আশ্চর্য আপনি দাখিল পাস করেননি আলেম ভর্তি হতে পারবেন আল্লাহকে শর্ত করছেন ওয়াই ইয়াকফুর বিত্বাগুত যে তাগুতকে অস্বীকার করবে ওয়ায়ুমিন বিল্লাহ অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনবে তারপরে আল্লাহ বলছেন ফা দিয়ে বলছেন এ ফা জাযায়া ফা জাযা শর্তের জাযা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি বিল উসকা অর্থাৎ প্রতিদানটা পাবে তখনই এটা শর্ত করেছেন যে তখনই তুমি আল্লাহ প্রদত্ত শক্ত হেদায়েতের হাতলকে ধরতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন 17 নম্বর আয়াত সূরা জুমার والذين استنبوا الطاغوت ان يعبدوها আহ কি চমৎকার আয়াত আল্লাহ বলছেন الذين استنبوا الطاغوت ان يعبدوها যারা তাগুতকে বর্জন করবে এই মর্মে যে তাগুতের কোনোদিন ইবাদত অনুসরণ করব না এই মর্মে যদি কেউ প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহু আকবার আল্লাহ বলছেন আল্লাযীন ইস্তানাবু তাগুত যারা তাগুতকে বর্জন করবে কোন শর্তে আইয়া বুদু তাগুতের কোনোদিন অনুসরণ করবে না ইবাদত করবে না ওয়া আনাবু ইলাল্লাহ এবং আল্লাহমুখী হবে সব একই কথা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন আগে বর্জন তারপরে কি ইল্লাল্লাহ এরপরে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা তাদের জন্য জান্নাতের সুসংবাদ
ফাবাশির ইবাদ হে মুহাম্মদ এই তাগুত বর্জনকারী এই সমস্ত বান্দাদেরকে তুমি আমার পক্ষ থেকে জান্নাতে সুসংবাদ দিয়ে দাও ওখানে আল্লাহ বললেন শুধু শিরিক বর্জন করো তোমাদের জন্য কিয়ামতের মাঠে দুনিয়াতে নিরাপত্তা রয়েছে আর আল্লাহ এখানে বলছেন তাগুত বর্জন করো তার ইবাদত করো না আমার দিকে অভিমুখ অনুগামী হও আল্লাহ বলছেন লাহুমুল বুশরা হে মুহাম্মদ তুমি জানা দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে ফাবাশির ইবাদ আমার বান্দা এবার কি আল্লাহ নিজে আদরের মতো কি চমৎকার বলছেন আমার বান্দাদেরকে ফাবাশির ইবাদ ভাষাটা শ্রী ইবাদি ফাবাশির ইবাদ আমার বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আল্লাহু আকবার তা আজকে যদি ওয়াদা করি আমরা যে আমরা তাগুতকে বর্জন করলাম আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে জান্নাত চাচ্ছে তুমি কবুল করো আমিন আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পাচ্ছি কিন্তু না বলে না বুঝায়া উপায়টা কি আমি যে মুনাফে তাগুতার তাওহীদ এক জায়গায় থাকতে পারে শিরিক আর তাওহীদ এক জায়গায় থাকতে পারে আচ্ছা গোসল করেছেন শ্যাম্পু মেখে সাবান মেখে গোসলের পরে খুব সুন্দর দামি আতর মেখেছেন দামি পাঞ্জাবি পরেছেন একবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে মসজিদে ঢুকে গেছেন আস্তে করে বায়ু বেরিয়ে গেছে কি বুঝেন না মনে হয় যদি বায়ু নিঃসরণ হয় কেউ জানে না নামাজ হবে এত তাতে উল্টা গেলেন এ সাবান দিয়ে গোসল করেছে গরম পানি দিয়ে শ্যাম্পু মেখে আতর মাখছে এত সুন্দর শরীর নিয়ে আসছে আর যা বের হয়েছে কেউ জানতেও পায়নি এরপরে নামাজ হবে না কি বলেন আপনারা ভালো করে বুঝায় বলেন আপনি সজ্ঞানে বলেন কিন্তু হবে না নামাজ বলে কি সবই তো ঠিক আছে কেউ তো জানতেও পাইনি হ্যাঁ আল্লাহ জানে হাওয়া বেরিয়েছে আপনি জানেন না সব আল্লাহর উপরে চাপাই দিচ্ছেন আপনি জানেন না এবার বলেন নামাজ হবে নামাজ হবে যে এই অবস্থায় নামাজ পড়বে এ ছাগল না মানুষ ও এটা তো ঠিকই বুঝলেন তাই না এবার শুনেন একজন লোক আপনার ধামরাইরি এই শরীফ বাগেরই একজন লোক নিয়মিত সিয়াম পালন করে তাহাজ্জুদ পড়ে আর মসজিদ মাদ্রাসা দান খারাত অনেক করে কিন্তু এই লোকটা হিন্দু কি হিন্দু কথা বুঝেননি নেকি হবে না আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাইয়ারা যে ভালো আমল করবে পাবে কিয়ামতের মাঠে যে খারাপ করবে সেটা পাবে মসজিদ তৈরি করা ভালো কাজ না তো পাবে না কেন হ্যাঁ ও হিন্দু তাই 100% বুঝলেন কিন্তু বেটা আপনার বেলায় 100% বুঝছেন না 50-50 হ্যাঁ এটা একটা বড় শয়তানি এটা একটা বড় ফাজলামি ইবলিস শয়তান ওই জায়গাটা আপনার দখল করে আছে একই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই আরে বেটা মক্কার মুশরিকরা পর্যন্ত তারা বলতো তারা বলতো কি যে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা আরে মুহাম্মদ তো অপবাদ দাও কেন আমরা আমাদের মূর্তির কাছে গিয়ে তাদের পূজা করি না বরং তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই নাউজুবিল্লাহ পড়ে ফেললেন
আর বাংলাদেশের এই যাদেরকে মুসলিম বলছেন এই নব্য মুশরিকরা ওই একই কথা বলে আমরা তো পীর বাবার পূজা করি না এর মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই যেমন জজের কাছে যেতে হলে উকিল ধরা লাগে তুমি একটা উকিলের সাথে তুলনা করলে জজের সাথে আল্লাহকে তুলনা করলে তওবা তওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 নাউজুবিল্লাহ তোমার লজ্জা শরম কিচ্ছু নাই তুই মক্কার মুশরিক আর বর্তমান মুসলমান মার্কা এদের মধ্যে কোনো পার্থক্য আছে না কোনো পার্থক্য নাই তো হিন্দুর ক্ষেত্রে যে 100-100 বুঝলেন আর নিজের ক্ষেত্রে কি 50-50 আশিরকু ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু শিরিকের মধ্যে তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে যেমন তাওহীদ থাকে না ওযু করার পরে যদি একটু হাওয়া বেরিয়ে যায় ওযুর গুষ্টি নাই নাই না অর্ধেক আছে একজন লোক সিয়াম রেখেছে কি রেখেছে সিয়াম রেখেছে এই দুপুরের দিকে স্ত্রী সহবাস করেছে সিয়াম আছে না নাই অর্ধেকটা আছে এটা তো বুঝেন না মাসালা অর্ধেকটা আছে না কি বলেন আপনারা আসলে নাই আচ্ছা একটা মহিলার মাসিক হয়েছে পিরিয়ড হয়েছে ঠিক 5:30 সূর্য ডুববে 5:27 পিরিয়ড দেখা দিছে সিয়াম আছে রমাদান মাস ওর সিয়াম আছে না নাই কি বলেন তো 30% আছে 3 মিনিট পর তো পার্থক্য নাই 1 মিনিটও নাই ও ওযু ভঙ্গের কারণ ঠিকই জানেন সিয়াম ভঙ্গের কারণ ঠিকই জানেন যেটা জানা ওইটা জানেন না আগে ওইটা জানেন আগে ওইটা জানেন আগে ওইটা জানেন ইমান ভঙ্গের কারণটা জানেন যেটা না থাকলে আপনার সালাতের কোনো দাম নাই সিয়ামের কোনো দাম নাই ওযুর কোনো দাম নাই এটাই জাতিকে বুঝাতে চাইছি যাতে বুঝে এটাই বুঝাতে চাইছি আগে একটা তাগুতকে বর্জন করো তোমার দোয়া তো কবুল হয় না একজন বড় আলেম আমার বুক নাড়ছে আর বলছে বাবা আহলে হাদিসরা শিরিক করে না বিদাত করে না তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আর তুমি তো শিরিক বিদাতের বিরুদ্ধেই বলো তোমার দোয়া নিঃসন্দেহে কবুল হবে আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে এইভাবে মাঝে মাঝে বুকে হাত দিয়ে নাড়তেন আর বলতেন আমার জন্য দোয়া করবা যে আমাকে যেন আল্লাহ অন্তত আর একটা বার হারামে আমাকে নিয়ে যায় একটা বার যেন আমি রওজাতে সালাত আদায় করতে পারি আর একটা দোয়া যে আমি যেন কোরআনের যে বক্তব্য মানুষের সামনে দিয়েছি আমি যেন আবার উপস্থাপন করতে পারি তুমি একটু দোয়া করো আমার জন্য আমি বললাম বলতাম যে আল্লাহ আপনার দোয়া কবুল করুক আপনার আশা করুক কবুল করুক ধারণা ভালো আহলে হাদিসরা শিরিক করে না আলহামদুলিল্লাহ বেদাত করে না নিজেই বলছেন শিরিককারীর কান্না বেদাতকারীর আর্তনাদ কখনো আসমান পর্যন্ত পৌঁছে না এটা মনে রাখবেন দোয়া করলে কবুল হবে না অত সহজ না বেটা ইমানই নাই তোমার মধ্যে তাগুত আছে তাগুত হলো আল্লাহর সবচেয়ে বড় শত্রু শিরিক হলো আল্লাহর সবচেয়ে বড় শত্রু আর তুমি সেইটা নিয়ে যতবারই মক্কায় যাও কেন মক্কা যাও কেন কাবা ঘরের মধ্যে 60 বছর তোমাকে বেঁধে রাখা হয় তবু কবুল হবে না মক্কা যায় কি করবে তুমি কারণ তুমি মক্কা থেকে ফিরে মন্দিরে যাবা মক্কা থেকে ফিরে তুমি মাজারে যাবা কথা বুঝেননি আমি বলি 90-92% মুসলমানের দেশে সব মুসলিম না সব মুনাফিক বেশিরভাগ বেশিরভাগই হলো মুনাফিক ছাড়ুন আপনি সব এগুলো একমাত্র মুসলিমের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে নত হবে না মুসলিম যে সে ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারে না মুসলিম যে সে ব্যক্তি
জবহ করতে পারে একমাত্র আল্লাহর নামে, অন্য কোন পীর ওলির নামে জবহ করতে পারে না। মুসলিম যে সে মসজিদে ইবাদত করতে পারে, কোন মাজারে খানকায় যেতে পারে না। মুজাফরা শিখছো? আরে যে এতে 31st নাইট পালন করলে, ভাই যুবকরা তোমরা তো তোমার জীবনটা নষ্ট করলে, যৌবনটা নষ্ট করলে, এমনি তো লজ্জা টজ্জা সবই নষ্ট করেছো, যৌবন তো গেছেই, ইমানও গেছে, তোমার আখলাকও গেছে, মানে ওই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড চলতে গিয়ে এই যুবকদের ছাত্র ছাত্রীদের ইজ্জত সম্মান ও মানুষত্ব চলে গেছে। মানুষ নাই কি হয়ে গেছে, পশু হয়ে গেছে, মানুষ নাই পশু হয়ে গেছে। তুমি যেটা করলে কেক কেটে, তুমি যে উদযাপন করলে বিরিয়ানি যে খেলে রাত্রিতে, তোমার একটা স্মরণ করলো না? এই শীতে রাত্রিতে তুমি বেরিয়ে দেখো, একটা রাত্রিতে যত কোটি টাকা বাংলাদেশে ব্যয় হয়েছে, যত কোটি টাকায় খ্রিস্টানদের একটা কালচার উদযাপন করতে গিয়ে যত কোটি টাকা ব্যয় হয়েছে, যদি বাংলাদেশের দরিদ্রদেরকে ভাগ করে দেওয়া হতো, এই 3 বছরে মানে বাংলাদেশ থেকে দরিদ্রতা পালিয়ে যেত। কেন খরচ করলে? তুমি বিরিয়ানি খেলে, কিন্তু তুমি একটু রেল স্টেশনে যাও, বস্তিতে যাও, রাস্তার ধারে যাও, ডাস্টবিনে যাও, দেখো কত মানুষ ডাস্টবিনে খাবার খুঁজছে। কেমনে খেলে? এক, বরকতের খানা এটা, তাই না? কিসের খানা? বরকতের খানা। মানে কি বলছে জানেন? একজন নেতা বলছে, আরে পহেলা বৈশাখে যে উদ্দেশ্যে খায়, এই পহেলা জানুয়ারি রাত্রিতে ওই উদ্দেশ্যেই খায়। বুঝেন না আপনারা? মানে পহেলা বৈশাখ কি উদ্দেশ্যে খায়? মঙ্গল শোভাযাত্রা বের করে, করে না? মানে বৈশাখ কি মঙ্গল দিতে পারে? শিরিক হয়ে গেল না এটা? বেদাতি অনুষ্ঠান করতে গিয়ে মানুষ শিরিকের দরজা খুলে যায়, তাই তো হচ্ছে। কেন তুমি এই নিয়ত করলে? কেন তাহলে সবে বরাতের মতোই তো হলো। হুজুররা ফতোয়া দিছে এই দিনে ভাগ্য পরিবর্তন হয়, অতএব ভালো মন্দ গরু ছাগলে গোস্ত খেলে সারা বছর গোস্তই খেলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক নানি ভিক্ষা করতো, আমরা নানি বলতাম, সবে বরাতের একদিন আগে বলছে এসে, বাবা তোরা কিছু দে, কালকে তো ক্যাম্পাস বন্ধ থাকবে, কালকের খাবারটা কোথায় পাবো? কষ্ট লাগলো, আগামীকাল কি খাবে সেটাও চিন্তা করছে, মানে একদিনের খাবারও তার কাছে না, তাই বলছে তোরা কিছু দে, আগামীকালকে যে বন্ধ থাকবে, কালকে তো আর পাবো না তোদেরকে, কালকে কি খেয়ে থাকবো, মানে ওই দিন একটাও চাচ্ছে। তারপরে বলছে একটু বেশি যদি হয়, এক পুয়া যদি গোস্ত কিনতে পারি, তাহলে সারাটা বছরই আমি হয়তো ভালো মন্দ খেতে পাবো। তাই বলছে, নানি তুই ভিক্ষা করছিস কয় বছর যাব? তা 28 বছর তো হয়েই গেল, তা 28 বছর যাব তুই এই সবে বরাত পালন করিস, তোর ভাগ্য পরিবর্তন হয়নি? তুই বলছিস যে সারা বছর যা থাকে ওই রকমই 28 বছর যাবৎ আছে, তুই তো তাহলে তোর তো এই বললি কেন? হুজুরেরা কয় তাই কই, কি চমৎকার উত্তর, চিন্তা করতে পেরেছেন? 28 বছর নানি ভিক্ষা করে, ভাগ্যের পরিবর্তন হয় না। ঠিক ওই ভেষটা ধরেছে 31st নাইট, এইটা যদি উদযাপন করে সারা বছর ভালো থাকবে, পান্তা ভাত খায়, ইলিশ মাছ দেয়, উদ্দেশ্য হলো এটা সারা বছর যেন বৈশাখ আমাকে কল্যাণের মধ্যে রাখে, সারা বছর যেন এই পান্তা ভাত দেয় ইলিশ খাই যেন। ইলিশ তোকে দেখাবে এটা, তুমি কারা খাই? দরিদ্রদেরকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে, যে দেশের মানুষ ডাস্টবিনে খাবার খুঁজে পেলাই, ওই দেশে তুমি 15,000 টাকার একটা ইলিশ মাছ কিনে খাও, তোমার মরা উচিত, গলায় জড়িয়ে মরা উচিত তোমার। প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন, পয়লা বৈশাখ ইলিশ না, শাক দিয়ে ভাত খাবেন। তার আশেপাশে যারা থাকে একটা মানে এই কথা, একটা মানে বরং বাংলাদেশের সম্পদ চুরি করে করে
কেউ কানাডায় নিয়ে গেছে, কেউ মালয়েশিয়া নিয়ে গেছে, কেউ ইতালিতে নিয়ে গেছে, কেউ যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে, কেউ যুক্তরাজ্যে নিয়ে গেছে, কেউ সিঙ্গাপুরে নিয়ে গেছে, বড় বড় পাহাড় করেছে। এই ছোট্ট মুসলিম দরিদ্র রাষ্ট্রের অর্থ যারা চুরি করে অন্য দেশে পাচার করে তারা মানুষের জাত হতে পারে না। তোমাদের বাপের পৈতৃক সম্পত্তি ক্ষমতা পেয়েছো চুরি করে নেতা কানাডায় বাড়ি করবা, চুরি করে তুমি লন্ডনে বাড়ি করবা, ইংল্যান্ডে বাড়ি করবা, তুমি চুরি করে আমেরিকায় বাড়ি করবা, তোমার উপরে গজব। এই 16 কোটি 17 কোটি মানুষের পক্ষ থেকে তোমার উপরে গজব। তুমি কেন দুর্নীতি করলে? এদেশের মানুষ শীতের দিনে কম্বল পায় না, শীতে কাতরায়, বন্যায় ঘর বাড়ি ছাড়া হয়, বাস্তু ভিটা হারিয়ে যায়, একদানা খাবার পায় না, খাবার অপেক্ষা থাকে, পানি পায় না, ওষুধ পায় না। বাংলাদেশে যখন আইলার মতো আসে, যখন বিভিন্ন ঝঞ্ঝা আসে, দুর্যোগ আসে, দুর্যোগে মানুষ না খেয়ে থাকে, দিনের পর দিন তারা খেতে পায় না। আর তোমার মতো এই দেশের সন্তান, তুমি কো সন্তান, এই দেশ থেকে ওই দরিদ্রদের মুখের খাবার কেড়ে নিয়ে গিয়ে তুমি আমেরিকায় বাড়ি করো, তুমি কখনো ভালো সন্তান না, তুমি কু সন্তান। বলবেন কোনটা আপনি, কোন দিকে বলবেন? এত বলি তাও লজ্জা পায় না, মাঝে মাঝে পত্রিকায় আসে এত হাজার কোটি টাকা পাচার করেছে, ওরা তো শুনে না। বক্তব্য শুনে কি শোন বেটা, তুই মর আগে, মরলে ঠিকই শুনতে পাবো, কানে তখন ঠিকই বাজবে। তুই সবই জানিস কিন্তু কোরআন হাদিসের আলোচনা তোর কানে যায় না, ওরা আসবে না, ওরা মসজিদে আসে না, নাম কাও আসতে জুমার সালাত পড়তে আসে, খুতবা যখন শেষ ওই সময় চট করে এসে 2 রাকাত পড়ে দৌড়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আপনি এই দিবস পালন করতে গিয়ে যেটা করছেন, আপনারাও ঘর শিরিক মুক্ত করতে পারেননি, কেন? আপনার ছোট্ট বাচ্চা তার প্রতি বছর জন্মদিবস পালন করেন, বক্তব্য শুনতে আসছেন কেন? কেন আসছেন, কেন আসছেন বক্তব্য শোনার জন্য, খুতবা শোনার জন্য কেন আসেন আপনি? আপনাকে আমি ঘৃণা করি। আপনার ঘরে আপনি শিরিকের আড্ডাখানা বসায় রাখছেন, ম্যারেজ ডে পালন করেন আপনি, কেন করেন? ও লুকায় লুকায় পালন করেন, এটা তো মুজাফফর বিন মুহসিন জানে না। ম্যারেজ ডে ঠিকই, যেদিন বিবাহ দিবস ওই দিন, যেদিন বিয়ে করেছেন, এখন তো মুরব্বীরা বুঝে না, বাবা ম্যারেজ ডে আবার কি? তোমরা বুঝবা না, তোমরা বুড়া হয়ে গেছে, বুঝবা না তোমরা, তোমার বেটা আর বেটার বউ ঠিকই জানে। ঠিক ওই দিনে অনেক আয়োজন, বাপ জিজ্ঞাসা কে রে বেটা কি ঘটনা আজকে, ইলিশ মাছ, এই যে মানে এত ভালো ভালো চমচম, ঘটনা কি? বাবা তুমি বুঝবা না, বৌমাকে বলে যে কি ব্যাপার আজকে কোনো ঘটনা ঘটছে না, বৌমা বলছে আপা তেমন কিছু না, আপনার মানে সব গোপন করছে, এখানে আপনারা বসে আছেন, এটা কার সংস্কৃতি? ইহুদি খ্রিস্টানদের না, বিধর্মীদের না? বিধর্মীদের সংস্কৃতি আপনার দেখলো কেন? ওয়াজ ঠিকই শুনতে আসছেন, কি উদ্দেশ্যে পালন করেন? আমাকে এক ম্যারেজ ডে নিয়ে গেছিল, বুঝছেন, আমাকে মিলাতেই পারি না, কি বলবো, মাথায় টুপি, এত সুন্দর মানুষ, দাওয়াত দিছে, বুঝছেন, এমনিতে দাওয়াত একটা, দাওয়াত দিয়ে শুনে আসলে হক কথা ফক করে বের হয় চাপায় নবদের ভাগ। হ্যাঁ, এখন এই বাবুটা এসে চট করে বলছে চাচু জানেন, চাচু জানেন আজকে আমার ম্যারেজ ডে, ঠিক বলেছো চাচু, তুমি ঠিক বলেছো, খুব ভালো করেছো, আসসালামু আলাইকুম, আমি গেলাম। তখন ওর বাপ বলছে এই বেটা এগুলো বলতে হয়, আর এক মুনাফেক, এটা কি? এই ছোট্ট বাচ্চাকে মুনাফেকে শিখাচ্ছে, বাচ্চা কিনে হক কথা বলে দিছে, কিন্তু বেটা বাপ কি করছে? ধমক দিচ্ছে, এই যে মুনাফেকে শিখাচ্ছে, এই বেটাই কিন্তু ওই বাপকে গরুর ঘরে রাখবে, কারণ কিন্ডারগার্টেনে পড়াইছে, ফজরের সালাতের টাইমে ডাকতে পারো না, কিন্তু প্রাইভেট পড়ানোর জন্য ঠিকই ডাকতে পারো। ঘুম থেকে উঠে না, শীতের মধ্যে কি কষ্ট,
ওর মধ্যে প্রাইভেট পড়ানোর জন্য ডেকে তুলে ধরে মেরে প্রাইভেটে পাঠায়। কিন্তু ওই বাপমা শুক্রবারে কোনোদিন ফজরের জন্য বাপমা ছেলেকে ডাকে না। কিন্ডারগার্টেনে পড়াইছো, ক্যাডেট কলেজে পড়াইছো, সেনাবাহিনীর বড় কর্মকর্তা হয়েছে, বিশাল হোমরা চুমরা হয়েছে, বাপ গেছে বেটার বাড়িতে বড় অফিসার, কড়া নাড়ছে, বৌমা বলছে কে, বলছে মা তোমার শ্বশুর, আপনার বেটা নয় আপনি পরে আসেন। এটাই হলো কিন্ডারগার্টেনে পড়ানোর কি ফল, ফজিলত, এটা হলো ফজিলত। বাপ দুঃখ করে এসে হোটেলে অবস্থান করে পরের দিন বাসায় চলে এসে বলছে এত কষ্ট করে পড়াশোনা করালাম, এই দেখো তোমার আফসোস করার কি দরকার, তুমি যা শিখাইছো তাই তো করেছো, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এখন কি পড়াচ্ছে নতুন নতুন ফায়রা গলি ঝুটুন বেঁধেছে, তুমি তো এইগুলোই পড়াইছো, আগে তো শিখানোর দরকার ছিল সুরা ফাতিহা, আগে তো শিখানোর দরকার ছোট ছোট সুরা গুলো, যারা আজীবন এই সুরা দিয়ে সালাত আদায় করবে আমি নেকি পাবো, আগে শিক্ষা দেওয়ার দরকার ছিল। তোমার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি তো শিক্ষা দাওনি, আগে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার দরকার ছিল, শিক্ষা দাওনি, দিয়েছো কি যেটা শিক্ষা দিয়েছো সেটা তো গরুর ঘরে তো রাখবে। আর এক বৌমা করেছে কি খুব চমৎকার, বৃদ্ধ হয়ে গেছে তো সারাদিন কাশে ঘরে রাখেনি, বকরির ঘরে রেখে দিছে শ্বশুরকে, কাকে বকরির ঘরে রেখে দিছে, নাউজুবিল্লাহ, শীতের মধ্যে নিচে তারা আরামে ঘুমাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর শ্বশুর যেহেতু কাশে ঘুম নষ্ট হবে ধমক টমক দিয়ে এত অসুস্থ হয়ে আসে, ধমক ধরে রেখে কার ঘরে রাখছে, ছাগলের ঘরে, বকরি তো বুঝবেন না ছাগল বুঝবেন, তাই না, ছাগলের ঘরে রাখছে, মানে কাশি যেন শব্দ শুনতে না পায়। হায় রে বাবা, হায় রে বেটা, কি দৃশ্য, কত বাপ মা আজকে যে বৃদ্ধাশ্রমে আছে, তা ঠিক আছে, কেন তারাই থাকার ব্যবস্থা করে দিয়েছে, আজকে দোষ দিচ্ছে আমার বেটাকে কত কষ্ট করে মানুষ করেছে, সেই বেটা আমাকে বৃদ্ধাশ্রমে, তুমি বৃদ্ধাশ্রম থেকে পত্র লিখেছো, তোমারও তো লজ্জা করা উচিত, কেমনে তৈরি করেছে, আমি বলছি না সবাই খারাপ, সবাই ভালো হতে পারে, দু একটা খারাপ হতে পারে, অবাধ্য সন্তান হয় না, হতে পারে, কিন্তু এত পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকবে বাংলাদেশে, এটা কি সম্ভব, ইসলামে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই, হারাম হতে পারে। তুমি একটা অফিসার হয়েছো কেন, বন্ধুরা আমার আলোচনা অনেক করে ফেলেছি, রাত অনেক হয়ে গেছে, আমি কথা বলতে বলতে অনেক বেশি বলে ফেলেছি, আমি আফসোস করছি, দুঃখ প্রকাশ করছি, এই জন্য যে আমাদের মধ্যে যদি তাওহীদ চেতনা থাকতো তাহলে এই ম্যারেজ ডে আর জন্মদিবস মৃত্যু দিবস পালন করতাম না, আর পালন করে কি করছি, জাহিলি যুগের মতো হয়েছে, খেজুরের মূর্তি বানাতো, কিসের খেজুর, বুঝেন তো খেজুর, এখনো বাচ্চা মেয়ে যেগুলো আছে না দেখবেন, মা যখন রুটি বানায় তখন এই আটা নিয়ে কি করে পুতুল বানায়, বানায় না, ও এটাই ভালো লাগে, তো ওরা খেজুর দিয়ে মূর্তি বানাতো, কি বানাতো, ব্যাগে করে নিয়ে যাচ্ছে, ক্ষুধা লাগছে, মূর্তি খায় ফেলছে, মাবুদকে কি করছে খেয়ে ফেলছে, হাসছেন কেন, যে কেক কে বরকতপূর্ণ মনে করেন, মঙ্গলময় মনে করেন, মঙ্গল প্রদীপ জ্বালায় কেক কাটেন, বেহায়ার মতন ওই কেক কে আবার খেয়ে ফেলেন, জাহেলি যুগের মূর্তি খাওয়ার কেক খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো, সাতু 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 চিনেন, সাতু বানাইছে, সাতু দিয়ে মূর্তি তৈরি করে ব্যাগের মধ্যে ভরে রাখছে, সাতু দিয়ে মূর্তি তৈরি করে ব্যাগের মধ্যে ভরে রাখছে, তখন ক্ষুধা লাগে তখন আবার মূর্তি খায়, তা আপনাদের অবস্থা তাই, এই শিরিকি সংস্কৃতি আসলো কোথায় থেকে, এই দিবস পালন সংস্কৃতি আসলো কোথায় থেকে, আল্লাহ আমাদেরকে এই সমস্ত শিরিক এবং তাগুত থেকে মুক্ত করুন, আমিন, আর তাওহীদটাকে বুঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমাদের একটা আশা, আপনারা নিরাশ হবেন না, নিরাশ হবেন না, ইনশাআল্লাহ আশা পোষণ করি, প্রতিজ্ঞা করেছি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জীবনে যদি মাত্র 1000 জন দক্ষ আলেম তৈরি করো, আমরা যদি করতে পারি
ইনশাআল্লাহ বাংলাদেশের শিরিক বেদাতের ভিতকে উপরে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা আপনারা দোয়া করবেন আমরা যে প্রতিষ্ঠানটা চালাই দারুহুদা ইসলামী কমপ্লেক্স আলহামদুলিল্লাহ আগামী রবিবার ভর্তি হবে অনেক ছাত্রই ভর্তি হবে ইনশাআল্লাহ সেখান থেকে যেন ভালো আলেম তৈরি হয় এই প্রতিষ্ঠানটার আলেম তৈরি যেন মার্কাজ হয় এই দোয়াটা করবেন আপনারা দুই আরেকটা বিষয় আপনারা অনেক মানে প্রশ্ন করেন এখন দাওয়াতের অনেকগুলো মাধ্যম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অন্তত প্রচেষ্টা চালাই দাওয়াতের মাধ্যমের জন্য অনেক বইগুলো ফ্রি বিতরণ করি আপনাদের কাছে অনেকের কাছে হয়তো এসেছে এক নজরে ওযু সালাত এক নজরে সিয়াম রমাদান এক নজরে আকীদা তাওহীদ এক নজরে হজ উমরা এগুলো বিনামূল্যে আলহামদুলিল্লাহ বিতরণ করি তবে আপনাদের সহযোগিতায় সারা দেশে দেশের বাহির থেকে দিনী ভাইরা সহযোগিতা করে আমরা বিতরণ করি এক নজরে আকীদা তাওহীদ এই বইটা সবচেয়ে ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আর এক নজরে ওযু সালাত এই বইটা প্রশ্ন উত্তরের জন্য আপনার দাওয়াতি কাজ করার জন্য প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম আপনারা এখন অনেক প্রশ্ন করবেন আমি প্রশ্ন উত্তর দেব না আপনারা একটু পড়ে দেখেন প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম বইটার মধ্যে শিরিক বিদাত আকীদা তাওহীদ সম্পর্কে সালাত ওযু সম্পর্কে সিয়াম সম্পর্কে যাকাত সম্পর্কে হজ উমরা সম্পর্কে 1330টা প্রশ্ন উত্তর আছে একসঙ্গে সংকলন করা আলহামদুলিল্লাহ যেন আপনারা পড়ে মানুষকে দাওয়াত দিতে পারেন উদ্দেশ্য আমাদের কি এইটা আপনারা চেষ্টা করবেন দাওয়াতে কাজ করার আর মাসে মাসে মাসিক আল ইখলাস আল্লাহর ওয়াস্তে এই পত্রিকাটা আপনারা রাখার চেষ্টা করবেন এখানে 40টা 50টার মতো প্রশ্ন থাকে আমরা দেওয়ার চেষ্টা করি আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন আমিন ইয়া রাব্বুল আলামিন জাযাকুমুল্লাহ খাইরান